হ্যাঁ গাইস, আমাদের যেমন কথা ছিল, আমাদের আমাদের ফ্রাইডেতে একটা স্পেশাল ভিডিও আসার কথা ছিল, তো এই হলো সেই স্পেশাল ভিডিও। এটা হলো আমাদের একটা নতুন র্যান্ডম টপিক, যেটা হলো ড্র উইথ NSR। তো এই ভিডিওতে আমরা কি করব, এই ভিডিওতে আমরা সিম্পলি একটা যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে ড্র করার চেষ্টা করব। এটা হয়তো আমি করব, না হলে অন্য ভিডিওতে অন্য কেউ করবে। সো এই ভিডিওটা এখন আমি করছি, আর অন্য কেউ বলতে যারা যারা আমার টিমে আছে, যারা NSR স্টুডিওতে যে টিমটা আছে, সেই টিমের আলাদা আলাদা মেম্বারও করতে পারে। আলাদা আরও দুজন মেম্বার আছেন, তারা এখন আজকে এই ভিডিওটা করতে পারছে না কিছু প্রবলেমের জন্য। সো আজকে আমি এই ভিডিওটা করছি, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন, এটাই বলার ছিল। আজকে আমরা যেটা আঁকবো হলো ভেনম। ভেনমটা আমি আঁকার চেষ্টা করবো। আঁকের ভিডিওতে আমি অনেক কটা আমার ছোটোখাটো স্কেচ দেখেছিলাম, যেগুলো মোটামুটি ভালো হয়েছে কি হয়নি আমি জানি না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দ্য ভিডিও অ্যান্ড কমেন্টে প্লিজ জানো। আর এটাই বলার ছিল, শুরু করি। আর যদি আমাদের প্রথম ভিডিওটা না দেখে থাকো তাহলে এই চ্যানেলের মধ্যে নিচে নিচে এই চ্যানেলের নিচে এখানটায় ক্লিক করো, ক্লিক করে দেখে নিতে পারো আমাদের একদমই নতুন ভিডিও, নতুন ভিডিও দেখতে পারো। তারপরে এই চ্যানেলে তিনটে ভিডিও আছে এখনো পর্যন্ত, যেগুলো যেগুলো চাও সব কটা চাকরিটা আউট করো। আর যদি না দেখে থাকো কোনো ভিডিও তাহলে সব কটা দেখো, সাবস্ক্রাইব করো, হয়ে গেল, এইটুকুনি তো কাজ, আর এনজয়। তো যারা আগের আগের ভিডিওগুলো দেখোনি, এই হলো সেই ফোনটা, আর এই হলো ইরেজার, এই হলো পেন্সিল, এটা হলো 4B, আর এই হলো আমাদের একটা 8B পেন্সিল। কাছের থেকে দেখাই, হ্যাঁ দেখা যাচ্ছে 8B পেন্সিল। সো এখন আমাদের এই পেন্সিলটা মোটামুটি ভাবে কাজ চলে যাবে, শার্প ফার্প করা আছে, কিন্তু ভাই এইটা দিয়ে কাজ চলবে না, খুব খারাপ অবস্থা এটা। এটা এখান দিয়ে একটু আঁকলে পরে কিছু হবে না। সো আমরা সর্বপ্রথমে কী করবো, আমরা সর্বপ্রথমে এটাকে শার্প করে নেবো, শার্প করে নিয়ে তারপর আমরা ভিডিওটাকে কন্টিনিউ করবো। আর এই যে চলে এসছে এখানে, আমি পেন্সিলটা এখন শার্প করে নিয়েছি, এই যে খুব সুন্দর পেন্সিলটা শার্প হয়ে গেছে। এখানে এখন শ্যাডো শ্যাডো পড়ছে, কারণ এখানে আমি লাইট লাগিয়ে দিচ্ছি যাতে সবাইরাও ভালো করে দেখতে পায়। সো এই হলো পিকচার, এইটাকে আমি আঁকবো এখন। কোনো রিফ্লেকশন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে মুখে মুখে মুখে। সো এই ছবিটা আমি এখন আঁকবো, হ্যাঁ এই ছবিটা আমি এখন আঁকবো। সো সর্বপ্রথমে স্টার্ট করি, এটা আমাদের প্রথম ভিডিও, ড্র উইথ NSR। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা, প্লিজ, বিকজ ক্ষমা ইজ ইম্পর্টেন্ট। চলুন বেশি কথা না বলে লেটস স্টার্ট। আমরা এখন কী করবো, আমরা সর্বপ্রথমে এই পেন্সিলটাকে সাইডে রেখে দেবো, এইটা আর এইটা আমার কাছে লাগবে। সো আমি এখানে আরেকটা খাতা নিয়ে নেবো, যেটার মধ্যে আমার আরও বেশি সুবিধা হবে সব কিছু করতে, সেই খাতাটা নিয়ে এখনই দেখাচ্ছি। তো এই আমার কাছে চলে এসছে এই খাতাটা। সো আমি সর্বপ্রথম একটা রাফ স্কেচ করব, সেই রাফ স্কেচটা করে তারপর সবাইকে দেখাচ্ছি। আর সবাই নিজে নিজে একেও আমাকে একদম পাঠাতে ভুলবে না। এই যে এখানে ওপরে দেখা যাচ্ছে স্টুডিওজ NSR @gmail.com, এখানে একদম সুন্দরভাবে সেন্ড করে দেবেন আপনাদের এই আঁকা ছবিগুলো। আর যদি আপনারা অন্য কিছু আঁকতে ভালোবাসেন তা সেগুলোও সেন্ড করে দেবেন, আমি দেখে নেবো সুন্দর করে। সো লেটস ডু দিস। এখন ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড হতে চলেছে, সো লেটস ডু ফাস্ট ফরওয়ার্ড ভিডিও। তো আলটিমেটলি এই আমি মোটামুটি করতে পেরেছি, এটাকে আরও ভালো করার আমি চেষ্টা করব। সো এটাকে আমি একটু কাছের থেকে দেখিয়ে দিই সবাইকে, বিকজ কাছের থেকে দেখানো ইজ ইম্পর্টেন্ট। কাছের থেকে জিনিসটা এরকম দেখতে, এটা টাইম ল্যাপসে খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু এটা করতে খুবই টাইম লেগেছিলো, মোটামুটি 20-30 মিনিট মতো লেগেছিলো এটা করতে। তো এই হলো জিনিসটা,
আবার আমি ক্যামেরাটা ওখানেই রেখে দেবো যেখান থেকে এটা শ্যুট আর কি হচ্ছিলো ওই সাইড থেকে। আর আমি এটাকে ভালো করে শেডিং ফেডিং করে তারপর আরেকবার দেখাবো। আর এটা যদি কীরকম হয়েছে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে জানো কী করতে হবে, আর যদি না জেনে থাকো তাহলে আগের ভিডিওটা দেখো, আগের ভিডিওতে খুব ভালো করে বলে দিয়েছি কী করতে হবে। যদি না জেনে থাকো তাহলে জেনে থাকো, করে দাও, করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো লেটস ডু দিস। এইটা টামোটামোটি ছবি, এটা অতটা ভালো হয়নি যতটা ভালো এক্সপেক্ট করেছিলাম হওয়ার জন্য। জানি না সবাই অরিজিনালটা দেখতে পাচ্ছে কি না। এইটা হলো, হ্যাঁ ঠিকঠাক ক্যামেরায় আসছে না অরিজিনালটা, এটা প্রবলেম। ক্যামেরায় ঠিকঠাক করে আসে না অরিজিনালটা। কী হবে কী হবে হবে, ঠিক আছে তাও যেইটুকুনি যারা যারা বুঝতে পারছে। একটা আলটিমেট, এই যে এই জায়গাটা আমার ভুল হয়ে গেছে, এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আমার মিস্টেক আছে, আর এই চোখটা মিস্টেক আছে আমার অল্প, এই চোখটা, আর এই এই জায়গাগুলো একটু ভালো করে শেডিং ফেডিং করতে হবে। সো আর একটুখানি ভালো শেডিং ফেডিং করে তারপর আমি ফাইনালটা দেখাচ্ছি, একদম ফাইনাল। তো এই হলো পুরোপুরিভাবে হয়ে গেছে আমাদের এইটা কমপ্লিট। তো নেক্সট সপ্তাহে আমি কী আঁকবো সেটা আমাকে যদি কেউ জানাতে চায় তাহলে সে জানাতে পারে, আদারওয়াইজ আমি নিজের থেকে একটা চুজ করে আর একটা কোনো একটা ক্যারেক্টার আঁকার চেষ্টা করব। সো এটাই ছিল আমার একটা ট্রাই ভেনাম আঁকার। পরের সপ্তাহে হয়তো আমি করবো, অন্য কেউ করতে পারে আমাদের টিমের থেকে। সো এটাই আমার বলার ছিল, আর কিছু বলার নেই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ইউ ক্যান কমেন্ট আস, আমরা এটাকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব। আর যদি কোনো জায়গায় কোনো মিস্টেক হয়ে থাকে, এই জায়গাটা আমার মিস্টেক হয়েছে আমি বলছি, চোখটা মিস্টেক হয়েছে আর অল্প অল্প মিস্টেক হয়েছে এদিক ওদিকে, এছাড়া যদি কোনো মিস্টেক হয়ে থাকে প্লিজ আমাকে বলে দেবেন, বিকজ
mistake should be rectified. তো এই ছিল এই ভিডিওটার এন্ডিং, আর এটাই হলো শেষ পার্ট এই ভিডিওর। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর যদি আমাদের চ্যানেলটা অনেক আগের থেকে ফলো করো তাহলে তোমরা আমাদের এই ভিডিওটা ছাড়া আরও আগের আগের ভিডিওগুলো দেখেছো। আর যদি না থেকে থাকো তাহলে দেখো কি করছো, দেখো দেখতে হবে ভিডিওগুলো। আর এগুলো সেই ফাইনাল প্রোডাক্ট। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি তোমরা আগের থেকে দেখে থাকো কিন্তু সাবস্ক্রাইব করো না, তা কি করছো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করা ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, বিকজ এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। সো সবাই ভালো থাকবেন, স্টে কুল, স্টে হাই, স্টে ওয়েল।